আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাষ্ট্রীয় হেলথ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাজিতি পাল শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাল্টি অর্গান ফেলু সাতান্ন বছর বয়সী এক রোগীর মৃত্যুর পর স্বজন ও বহিরাগত কর্তৃক হাসপাতালে হামলা প্রায় পাঁচ লক্ষ টাকার বিল পরিশোধ না করেই হাসপাতাল ত্যাগ প্রতিবাদে কর্তৃপক্ষের মানবন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত একুশ জুন শুক্রবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে মাল্টি অর্গান ফেলোর সাতান্ন বছর বয়সে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছেলের নেতৃত্বে পরিচালিত তাণ্ডব স্টাফগণকে মারধর ও রোগীর বিল পরিশোধ না করে জোরপূর্বক ক্লাস নিয়ে যাওয়া এবং তৎপরবর্তী মিথ্যা ও মন করা তথ্যের মাধ্যমে গণমাধ্যমকে বিভ্রান্ত করে অসত্য সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবাদে মানবন্ধন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ চব্বিশ জন সোমবার সকাল এগারোটায় হাসপাতালের কর্মকর্তাগণ এবং মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আশিস কুমার চক্রবর্তী মানবন্ধনে বক্তারা ওই ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন বিস্তারিত আহসান বিন জামিলের রিপোর্টে গত চোদ্দ মে অর্গান ফেলোর সহ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শহীদুল্লাহ নামের সাতান্ন বছর বয়সী এক রোগী চিকিৎসাকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার ডায়াগনোসিস হয় এন্ডেস্টেস রেনাল ডিজিজ অন এম এইচ ডি উইথ টাইপ ওয়ান রেসপিরেটরি ফেইলোর উইথ অ্যাকুট লেফট ভেন্টিকুলার ফেইলোর উইথ বায়োলেট্রাল নিউমোনিয়া উইথ আনস্টেবল অ্যানজাইনা উইথ ওল্ড সিভিডি উইথ হিস্ট্রি অফ ডায়াবেটিস ম্যালাইটাস উইথ হাইপারটেনশন রোগীর এমন ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার স্বজনদের প্রতিদিন দুইবেলা কাউন্সিলিং সহ বারবার অবহিত করেন কিন্তু রোগীর ছেলে শুরু হতেই বিশৃঙ্খল আচরণসহ সকলের সাথে অশালীন আচরণ ও হুমকি ধমকি দিয়ে আসছিলেন বলে জানা যায় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এমন আশঙ্কা থেকে ১৯ জুন কর্তৃপক্ষ স্থানীয় তেজগাঁও থানায় রোগীর ছেলে কামালের বিরুদ্ধে হাসপাতালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করে জিডি করেন চার থেকে পাঁচ দিন আগে মারা যাওয়ার হঠাৎ করে আমাদের স্টাফদের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং গিয়ে ডাক্তারদেরকে মারপিটের হুমকি দেয় এবং বলে যে আমরা রুগী মারা গেলে কিন্তু নিয়ে যাব এবং পয়সা দিব না দেখি হাসপাতাল কি করতে পারে তখনই কত উনিশ তারিখ কিন্তু তেজগা থানায় একটা জিডি করা হয় যার নাম্বার আটশো একাশি এবং এই জিডিতে আমরা উল্লেখ করেছি যে এই ধরনের একটা ঘটনার আমি আশঙ্কা করছি আমরা পুলিশকে জানিয়েছি সর্বশেষ তার বাবা মারা যাওয়ার দুই দিন পূর্বে হাসপাতালের একজন নারী কর্মকর্তার সাথে কামাল অশালীন ও আপত্তিকর আচরণ করেন এবং হাসপাতালের বিল না দিয়ে রোগী নিয়ে যাওয়ারও হুমকি দেন বলে জানান গত একুশে জুন শুক্রবার রাতে একটি ক্রিটিক্যাল কেয়ারে ভর্তিকৃত মুমূর্ষ রোগী যিনি দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসাধীন ছিলেন এবং তার মৃত্যুকে কেন্দ্র করে পেশেন্টের ছেলে তার নাম কামাল বাড়ি রামগঞ্জ লক্ষ্মীপুর তার নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে হাসপাতালের বিল না দেওয়ার জন্য তারা এলাকার সহ বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন লোকজনকে ফেসবুকের মাধ্যমে আগে থেকেই জানিয়ে রাখে এবং রুগী ডিক্লেয়ার করার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পুরো হাসপাতাল কয়েকশো বহিরাগতর দ্বারা ভরে যায় এবং তাদের বায়াস্ট কিছু সোশ্যাল মিডিয়া সহ কিছু মিডিয়া আসে যারা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে অবৈজ্ঞানিক তথ্য হাস্যকর তথ্য প্রদান করে সারা দেশবাসীকে এবং আমাদের সম্মানিত রোগীদেরকে বিভ্রান্ত করেছেন চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও শুক্রবার শহীদুল্লাহ সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ওই রোগীর ছেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগতদের ডেকে এনে হাসপাতালে কোলাহল এবং বিশৃঙ্খলা তৈরি করে এক পর্যায়ে রোগীর বিল পরিশোধ না করে জোরপূর্বক লাশ নিয়ে চলে যায় তারা এই রুগীর স্বজনেরা এবং বহিরাগতরা এসে আমার হাসপাতালের স্টাফদেরকে মারধর করেছে আমার নারী চেষ্টা কর্মকর্তাকে চিকিৎসকদেরকে লাঞ্ছিত করেছে করেছে ম্যানেজমেন্টকে বিব্রত করে পাঁচ লাখ টাকা বিল না দিয়ে রুগীকে নিয়ে মাস্তানি করে চলে গিয়েছে হাসপাতালের তথ্য এবং রেকর্ড ফাইল অনুসন্ধান করে জানা যায় রোগীর চিকিৎসার প্রয়োজনে সংশ্লিষ্ট নেফ্রোলজিস্টের নির্দেশনা অনুসারে উক্ত রোগীকে আটত্রিশ দিনে মোট আঠারোটি ডায়ালাইসিস দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমে বিশ দিনে বাইশটি ডায়ালাইসিস দেওয়া হয়েছে মর্মে যে সংবাদ প্রচারিত হয় তার সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট মিথ্যা মন গড়া অপেশাদারী সংবাদ বলে এর তীব্র প্রতিবাদ লিপি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এখানে কিন্তু রুগী প্রথম চোদ্দোই মে ভর্তি হয় দ্যাট ইজ টোটাল প্রায় আটত্রিশ দিন এই আটত্রিশ দিনে এই রুগীর তারা যে ভুল তথ্যগুলি প্রচার করেছে যে বিশ দিনে তেইশবার ডায়ালাইসিস এগুলি একটা সম্পূর্ণ ভুল তথ্য এখানে কিন্তু একটা জিনিস বলা রাখা উচিত অনেক ন্যাফ্রোলজিস্টও হয়তো বলবে যে সপ্তাহে দুই দিন বা তিন দিনের বেশি ডায়ালাইসিসের সুযোগ নেই কিন্তু বিষয়টি কিন্তু তা না এই রোগী কিন্তু ইএসআরডির পেশেন্ট এবং সেপটিসেমিয়ার পেশেন্ট তো এই সেপ্টিসেমিয়ার পেশেন্টকে কিন্তু নর্মাল ডায়ালিসিস দেওয়া যায় না স্লেট দিতে হয় স্লেট দিতে গিয়ে দেখা যায় প্রথমে ডায়ালাইসিস দিলাম এক ঘন্টা পরেই ডায়ালাইসিস বন্ধ হয়ে গেল আমার কিন্তু এফেক্টিভ ডায়ালাইসিস হলো না তখন আমার পরের দিন দিতে হয় এই সাত্রিশ দিনে টোটাল আঠারোটা ডায়ালাইসিস হয়েছে এই পেশেন্টের যেটা একদম বিশেষজ্ঞ ন্যাফ্রোলজিস্টের মাধ্যমেই হয়েছে এবং তাকে বাংলাদেশের সব স্বনামধন্য কার্ডিওলজিস্ট ন্যাফ্রোলজিস্ট পালমোনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টরা দেখেছে যেখানে বিন্দুমাত্র কোনো গ্যাপ নেই তারা বারবার অভিযোগ করেছে যে তাদেরকে কিছু জানানো হয় নাই তাদেরকে বলা হয় নাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে তাদেরকে প্রতিদিন যে আমরা কথা বলেছি তার রেকর্ড রয়েছে তারা যে এখানে আসে নাই কিংবা আসছে তার ফুটেজ রয়েছে তাদের সাথে যে টেলিফোনে আমরা কথা বলেছি আমরা মোবাইল ফোন কোম্পানিগুলি থেকে কল রেকর্ড নিয়েছি সেখানে কত মিনিট করে কথা হয়েছে তার রেকর্ড হয়েছে তারা বলছে যে গত সাত দিনে তার বাবা মারা গেছে আমরা জানাই নেই এবং সাত দিন ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নাই অথচ আগের দিনও কিন্তু পেশেন্টের ছেলে টাকা জমা দিয়েছে এই নিয়ে চব্বিশ জুন সোমবার সকাল এগারোটায় হাসপাতালের কর্মকর্তাগণ এবং মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয় মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের কোনো কিছু না জেনে না বুঝে ভুল সাংবাদিকতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করলে এর ফলাফল খুবই খারাপ এবং এদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমন অপপ্রচারের ফলে একদিন ভেঙে যাবে যা দেশের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই সময় এসছে আপনারা জানেন কদিন আগে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম একটি সংকট সৃষ্টি হয়েছিল যেটি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার তার পুরো বিষয়টিতে গভীর মনোযোগ প্রদর্শনের ফলেই কিন্তু এই সমস্যাটির একটি সমাধান হয়েছে আমরা চাই না বাংলাদেশে এমন কোনো সংকট সৃষ্টি হোক তবে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি মৃত পেশেন্টের যে ছেলে কামাল রামগঞ্জ লক্ষ্মীগঞ্জগঞ্জের সে একটি রাজনৈতিক দলের ওইখানকার কি পরিচয় দিচ্ছিল এবং তার যত ছত্রছায়ায় যত যুবকরা এসছে এই এলাকার কিছু উশৃঙ্খল বখাটে যুবক এসছে যারা এসে পরিবেশকে উত্তপ্ত করেছে যারা কিছু মানবাধিকার নামধারী কর্মী এসছে যারা এসে এখানেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ফেসবুক ভাইবারে যারা উস্কানিমূলক ভুল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং যারা বিভ্রান্তিকর মতামত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এটিকে একটা আইনগত প্রক্রিয়া যাচ্ছি আমরা আমরা অবশ্যই মানহানিকর এবং সন্ত্রাসী মামলার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে একটি মামলা করবো যে মামলাতে যারা যারা উস্কানিমূলক বক্তব্য সহ দিয়েছে সবার নাম অন্তর্ভুক্ত থাকবে মৃত রোগীকে ডায়ালাইসিস করার বিষয়ে জানতে চাইলে ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফজলুল করিম জানান যেটা অ্যাকচুয়ালি হয়েছে যে বিশ দিনে তেইশটা ডায়ালাইসিস বা একজন মৃত ব্যক্তি এটা একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে আমার কাছে খুবই একটা অস্বাভাবিকটা মনে হয়েছে যে এটা তো কোনো মতেই সম্ভব না একটা মৃত মানুষের শরীরে ডায়ালিসিস করা বা একটা রেনাল ফেলিওর পেশেন্টকে জীবিত অবস্থায় বিশ দিনে তেইশ বা ডায়ালিসিস করা ইট ইজ কমপ্লিটলি অ্যাবসার্ট এটা কখনই সম্ভব না কোনো দিনই সম্ভব না তো যেটা আসলে বলা হয়েছে এটা আসলে একেবারেই ঠিক না একেবারেই অসত্য একটা বিষয় অসুস্থ রোগীর সুস্থতা প্রদানে আপ্রাণ চেষ্টা করে একজন চিকিৎসক সেবা দিয়ে সুনাম অর্জন করার চেষ্টা করে হাসপাতালের সংশ্লিষ্টরা যেখান থেকে একজন মুমূর্ষ রোগী ফিরে পায় নতুন জীবনের ঠিকানা সেই জায়গাটিতে বিশৃঙ্খলা হামলা ভাঙচুর কোনোভাবেই কাম্য নয় ঠিক তেমনিভাবে আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে একজন রোগী হাসপাতাল থেকে সেবা নিয়ে ঘরে ফিরবে এই নিশ্চয়তাটুকু প্রদানে সংশ্লিষ্টরা ব্রত থাকবেন এমন প্রত্যাশা নিরন্তর আহসান বিন জামিল রাজটিভি ঢাকা দর্শক হেলথ আপনার মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা সায়েন্টিফিক সেমিনার সিম্পোজিয়াম এবং কনফারেন্সের খবর আমাদের জানান রাজটিভি হেলথ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইউ আর ওয়াচিং জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল